আপনারা দেখছেন একুশে টেলিভিশন। Thank you.
দেখতে ভালোই লাগে। আহ, হাঁটলেও ভালো লাগে। কি বললে? কি বলেছিলে বলছো না কেন? কি হচ্ছে এসব? হ্যাঁ, যাও এখান থেকে, যাও বলছি। কিছু মনে করবেন না। না, মনে করার কি আছে? যা শিখিয়েছেন ওরা তাই করেছে, মাস্তানি করে ভদ্রতা। মুনা, এমনিতে দেরি করে এসছিস, নোটটার এখনো কিছুই তৈরি হলো না, তার উপরে মুড খারাপ করে বসে আছিস, তোর হয়েছে কি বলতো? আরে বলিস না, বাসা থেকে বের হওয়ার পরে মেজাজটা বিগড়ে গেছে একদম। কেন কেন? রাস্তায় বের হলে কোনো মন্তব্য শুনিস না? মানে মাস্তানদের মন্তব্য শুনিস না? আবার মাস্তানদের মাঝে লিডারদের হিরোর ভূমিকা, ভালো মন্দ নয়। মাস্তান, মন্তব্য, লিডার, হিরো, মোনা আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কি হয়েছে এই সমাজটার? মেয়েরা নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতেই পারে না, লেখাপড়া শেষ করে চাকরি বাকরি কিছু পায় না, বেকার হয়ে বসে থাকে, কাজকর্ম নেই, কি করবে সমস্ত ছেলেরা? আর রাস্তাঘাটে শুরু করে যত সব নোংরামি আর মেয়েদের দেখে অশ্লীল মন্তব্য, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এদের ভবিষ্যৎ কি তুই বলতে পারিস? এই ব্যাপার দেখ, তুই আর আমি ভাবলে তো কিছু হবে না, এ নিয়ে দেশের সবাইকে ভাবতে হবে। তাছাড়া কি করবি বল, আমাদের সমাজে এখন এটা হরহামেশাই হচ্ছে, এ নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। তার চেয়ে চল লাইব্রেরিতে গিয়ে নোটগুলো শেষ করে ফেলি। চল। শোনো, কাজ আর কই দেখাশো, কথা আছে। কি ব্যাপার, কোন ঝামেলা? আরে না না, ঝামেলা না, খুশির খবর আছে। মুনার ছবি দেখে ওদের খুব পছন্দ হয়েছে, শুক্রবার আসতে চায়, ওকে আংটি পরিয়ে যাব। বিয়ের ব্যাপার এত তাড়াতাড়ি, এনগেজমেন্ট অথচ কাউকে বলা হলো না, এটা আবার কেমন কথা? আরে ওদের নাকি একটু তাড়া আছে, ছেলে বাইরে যাবার আগে বিয়ের কাজটা সেরে ফেলতে চায়। সবই তো বুঝলাম, কিন্তু মুনা বড় হয়েছে না, ওরও তো একটা মতের দরকার, ছেলেকে দেখা, অন্তত পক্ষে ছেলের একটা ছবি, সংসারটা তো ওই করবে, ওর পছন্দের একটা ব্যাপার আছে না? শোনো, ছেলেটার ছবিটা ওকে একটু দেখাও, ওকে একটু বুঝিয়ে বলো, দু একদিনের মধ্যে ওদেরকে আমার জানাতে হবে। আচ্ছা দেখি। কিছু নয় তো? কিছু নয় মানে? এভাবে আমাদের পথ রোধ করে দাঁড়িয়েছেন কেন?
মানে কিছু আছে হয়তো। সরে দাঁড়ান। সরে দাঁড়াবার জন্য তো আসিনি। সাহস তো কম নয় আপনার? সাহস তো একটু দেখাতেই হবে। সহ্য। সহ্য যে করতেই হবে। মুনা চল। শুনুন, যেতে চাইলে আপনি যেতে পারেন, তবে উনি নন। কি বলতে চান আপনি? ওনার সাথে আমার কাজ আছে, তাই ছাড়তে পারছি না। সব কিছুর একটা লিমিটেশন আছে। টুম্পা চল। না। না মানে? আপনি কি জোর করবেন নাকি? কারণ দরকারটা আমার। দরকারটা আপনার, আমার নয়। আর আপনার মতো লোকের সাথে কথা বলার মতো রুচিও আমার নেই। রুচি যে থাকতেই হবে। মানেটা কি? মানেটাই তো জানাতে চাই। কি বিহায়া, আবার হাসছে দেখ। শুনুন, আপনার মানে জেনে আমার কোনো কাজ নেই। টুম্পা চল। চল। খবরদার, আর একটা পাও এগোবে না। মনে করো না মেয়ের এখন আর অবলা, আর এই সমস্ত গুন্ডামি বদমাশি জায়গা বুঝে করো। মুনা, ভাইয়াকে বলিসনি কেন? ভাইয়াকে খামাকা বলে দুশ্চিন্তা ফেলার কোনো দরকার আছে? কয়েকদিন ঘোরাফেরা করলে নিজেরাই থেমে যাবে। তবে একটু সাবধানে থাকিস বোন, এই সময় বড্ড চিন্তা হচ্ছে। কেন, কি আছে? না, তোর ভাইয়ের বন্ধু জামাল আছে না, তার খালাতোর জন্য তোকে পছন্দ করেছে। ফ্যামিলি খুব ভালো, ছেলে ডাক্তার। শোন না, ডক্টরেট করার জন্য বাইরে যাচ্ছে, বিয়ের কাজটা ওরা তাড়াতাড়ি সারতে চায়। কি যে বলো না ভাবি, সামনে আমার পরীক্ষা। না, পরীক্ষাটা তুই বিয়ের পর দিতে পারবি না? কেন, তোর কোনো আপত্তি আছে? না, মানে এটা তো তোমাদের ব্যাপার। শোন, সংসার তো তুই করবি, আর ঘটনাটা তোর জীবনের। তুই এখন বড় হয়েছিস, তোর ইচ্ছাটা আমাদের কাছে অনেক বড়। কি হলো, চুপ করে আছিস কেন? তাড়াতাড়ি বল, ওদেরকে একটা কিছু বলতে হবে তো। কি বলবো, আমার পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়। সত্যি? তাহলে চলো চলো। না, আমি দেখবো না। দেখবি না? না। মুনা জি, কিছু বলবেন? না, মানে একটা কবিতা লিখেছিলাম, শুনবে? কবিতা এখন এই ভর দুপুরে? হারুন ভাই, সামনে আমার পরীক্ষা, নোট আনতে যাচ্ছি, একটু তাড়া আছে। না না, ঠিক আছে, অন্য দিন না হয়। এটা আমার বাগানে তোমার জন্য। যা গরম, আমি নিলে এটা নির্ঘাত শুকিয়ে যাবে। একটা কাজ করুন, আপনি ঘরে গিয়ে গ্লাসে পানি দিয়ে রেখে দিন, সুন্দর ফুটে থাকবে। আসি হারুন ভাই। মুনা, কিরে,
ব্যাপার কি? পানি, একবার পানি দে, পানি আনছি। এখন বলতো কি এমন খবর যার জন্য আমাকে বাইরে যেতে দিলি না? বিয়ে। বিয়ে? কার? কার আবার? বুঝতে পারছিস না? না মুনা কবে কখন কে? আচ্ছা 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 দেখতে কেমন? আচ্ছা আচ্ছা কবে? খুব দেরিতে নয়। আচ্ছা আর বাকিগুলো ধীরেই বন্ধু, ধীরেই। ঠিক আছে, কিন্তু অন্যের ব্যাপারে এত আগ্রহ তো আমার কাছে ভালো ঠেকছে না। ঠিক আছে, তাহলে তুমি যা জানো তাই বলো। জানি দুই একদিনের মধ্যে ছেলে পক্ষ আংটি পরাতে আসবে। ছেলে হচ্ছে ভাইয়ার বন্ধু জামাল সাহেবের খালতো ভাই। আচ্ছা, ডক্টর, এফএসসিএস করতে বাইরে যাবে, তাই বিয়েটা তো তারা। কিন্তু দেখা সাক্ষাৎ কথা তা না হলে কানা না ল্যাংড়া বুঝবি কেমন করে? কথায় তোতলামিও তো থাকতে পারে। যাক, ভাই ভাবি বুঝি দেখবে না? ঠিক হ্যাঁ, তুমি না দেখো আমি দেখব। বাজিয়ে দেখতে হবে না, আমার বন্ধুর সাথে মানাবে কি না? জি না, ওইটা হচ্ছে না। তারপর দেখা যাবে যে তুমি আমারটা নিয়ে বাগিয়ে বসে আছো। মুনা এত চেষ্টা করেও ধরতে পারলি না? ড্রাইভারটা এত বদমাশ, এত স্পিড দিল, হুশ করে একটা বাড়ির মধ্যে ঢুকে গেল, ধরবো কেমন করে? দেখ আর একবার চেষ্টা করে, ধরতে পারলেই আটকাবি, তারপর যা করার আমরাই করবো। সে না হয় দেখা যাবে, সেদিনের কথার একটা ভালো জবাব দেওয়া দরকার। কিন্তু কিন্তু কি করি বলতো? একটু ভাবতে হবে, একটু সময় অবশ্য লাগবে। চল আগে বাড়ি চল, তারপরে দেখবো সব। চল চল। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। সোহান কি রে রিপন? সোহান কোথায়? কোথায় থাকে, কি করে আমাকে বলে কিছু? দিন দিন বাউন্ডলে পানা শুধু বাড়ছে, কোন কোন দায় দায়িত্ব নেই। আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কি জানি বাবা, সময় কি কারোর জন্য বসে থাকে? নিজের জীবনের কথা একটুও ভাবে না, আর এই আমি ঘর বার কতই সামলাবো বলো? এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না খালাম্মা, আমি ওকে বুঝিয়ে বলবো। তো ও কি ঘরে আছে? এতক্ষণ তাহলে বলছিটা কি? ঠিক আছে খালাম্মা, আসি। ছেলেটা এভাবে বিরক্ত করছে কেন? কেন আমাকে ফলো করছে? ও কি চায়? সেদিনের ওই ব্যবহারের জন্যই কি তাহলে কোনো?
এদের বিশ্বাস নেই, এরা সব পারে। ওদিকে আবার আরেকজন অসহ্য। আরে সোহান, তুই এখানে? আর আমি তোর বাসা থেকে ঘুরে এলাম। শোন, খালাম্মা কিন্তু খুব রেগে আছেন। হ্যাঁ, আমাকে কিছু বললি? চাপ বাবা, এই তুই পাগল টাগল হয়ে যাচ্ছিস নাকি? আচ্ছা, ওদের ফোন নম্বরটা জানিস? কাদের? ও না, শোন, তবে ওর ভাইয়ের নাম জানি, রকিব হাসান, হাসান গ্রুপের এমডি, গাইড দেখলেই পাওয়া যাবে। রাইট। মুনা, অনেক সময় শুয়ে আছিস, শরীর খারাপ লাগছে? ভাবি, আমার বড্ড ভয় করছে। কেন রে? হে শোনা তো ভাবি, তুমি জানো ওই গুন্ডাটা এখন পর্যন্ত আমার পিছনে লেগে আছে। হ্যাঁ, আজকে কি করেছে? গাড়ির পেছনে পেছনে টুম্পাদের বাসা পর্যন্ত ফলো করেছে। বলিস কি, তোর ভাইয়াকে তো তাহলে ব্যাপারটা জানাতে হয়। না না, থাক, ভাইয়াকে বলে কাজ নেই, খামাকা ঝামেলা বাড়বে। পরে যদি আরো বাড়াবাড়ি করে, কিছু একটা করা দরকার। আর কয়েকটা দিন দেখি, পাত্তা না পেলে সরে যেতেও পারে, সেজন্য আগেভাগে কিছু বলতে চাচ্ছিলাম। মুনা, আমার বড্ড চিন্তা হচ্ছে, সামনে বিয়ে, সময় এত কম, এর মধ্যে কি একটা উৎকট ঝামেলা রে বাবা। হ্যালো, সালাম আলাইকুম। জি, এই মুনা আছে? কে বলছেন? জি, আমি মুনার সাথে পড়ি। একটু হোল্ড করুন। মুনা, হ্যালো, আমি আমি মানে ওই মোটরসাইকেল। মোটরসাইকেল? ভাবি, গুন্ডারা! অসম্ভব বদমাস, এত বড় সাহস বাড়িতে ফোন করা! বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো। থ্যাংক ইউ, ইউ আর গ্রেট। খুব ভালো হয়েছে। কি রে, কথা বলছিস না কেন? হ্যাঁ, তো লাইনটা কেটে গেছে। আরে দেখ, তোকে দেখ কিচ্ছু হবে না। কোথায় ছিলি সারাদিন? এটাই সত্যি। ফাজিল ছেলে। এত সহজেই হেরে যাওয়া নয়, একবার বুঝিয়ে তাকে দিতেই হবে। গুন্ডাটা অসম্ভব চালাচ্ছে, সাহস তো যেন দিন দিন বেড়েই যাচ্ছে। ওর মতলবটা কি? আর কয়েকটা দিন, তারপর আর পাচ্ছ কই? কেমন আছেন? কে বলছেন? আমাকে চিনতে পারছেন না?
এটা তো হতে পারে না। জি, আমি আপনাকে চিনতে পেরেছি। শুনুন, গুন্ডামি ছাড়ুন আর ভদ্র হওয়ার চেষ্টা করুন। আর কেউ পছন্দ না করলে তাকে বিরক্ত করা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। এইটুকু বোঝার মতো বুদ্ধি নিশ্চয়ই আছে বলে আমি আপনার মনে করি। আমি আশা করব এরপর থেকে দয়া করে আমাকে ফোনে অথবা রাস্তায় একদম বিরক্ত করবেন না। মাকে বলা যায় না? পরে দেখা যাবে আমরাই ঝামেলা। আবার ঝামেলা কি হলো? কবি 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 কোথায়? কবি কবি ভাব, প্রেমের অভাব। কেমন আছো মুনা? জি ভালো। আপনি ভালো? হারুন ভাই আমার বন্ধু টুম্পা, আর টুম্পা ইনি হচ্ছে কবি। আচ্ছা, হারুন ভাই। আপনি হারুন ভাই? মুনার কাছে আপনার কথা অনেক শুনেছি। আমার কথা মুনার কাছে? আপনার কবিতার ও খুব প্রশংসা করে। সত্যি? হ্যাঁ। আচ্ছা, আপনি শুধু প্রেমের কবিতাই লেখেন, বিয়ের কবিতা লেখেন না? বিয়ের কবিতা? হ্যাঁ, মুনার বিয়েতে আমাদের একটা কবিতা দরকার। ওর বরকে শোনাতে হবে না? মুনার বিয়ে, বিয়ের কবিতা লিখে নিত। যাক, হলো না, এখন আবার আমাদের অন্য কবি খুঁজতে হবে। ঠিক আছে, আমি তাহলে আসি। খোদাহাফেজ। খোদাহাফেজ। যাক, এনগেজমেন্টও হয়ে গেল কিছুটা নিশ্চিন্ত, কিন্তু সময় মাত্র 15 দিন, সামলাতে পারবো তো? আচ্ছা কি করবে বলো, ওরা তো এর বেশি সময় দিতে চাচ্ছে না। এত তাড়াতাড়ি, একবারে হিমশিম খাচ্ছি, আবার এদিকে একটা উটকো ঝামেলা। উটকো ঝামেলা? হ্যাঁ, তোমাকে তো বলা হয়নি, কয়েকদিন ধরে না একটা গুন্ডা ছেলে মুনাকে খুব বিরক্ত করছে। কে বললো তোমাকে? মুনাই বলেছে। তাছাড়া ছেলেটা তো ফোনও করেছিল, আমি আচ্ছা করে বকে দিয়েছি। বিয়েটা হয়ে গেলেই নিশ্চিন্ত। কিন্তু এই কথাটা তো তুমি আমাকে আগে বলনি কখনো। দেখো, এই সময় তুমি আবার কিছু করে বসো না, বিয়েটা হয়ে গেলে আমরা তো একেবারে নিশ্চিন্ত হয়ে যাব। তবু একটা চিন্তায় তো ফেললে। এই সারাদিন মোটরসাইকেলটা নিয়ে টোটো না করে গাড়িতে নিলে তো পারিস। কেন, গাড়ি তো তোমার। কি আদর, সারাদিন থাকিস তো কোথায়, কাজের সময় হাতের কাছে পাই না। কেন, কোনো ঝামেলা? কি সুখে রেখেছ, আবার বলছো কোনো ঝামেলা। এখন থেকে আমি কোনো ঝামেলা করতে পারবো না। এই নাও। এগুলো আমাকে করতে হবে? কোনো কথা না, চা খাও, তারপরে এগুলো আনতে যাও। রিপন, চল। চলো।
একদম চিন্তা করবে না, আর্জেন্ট ডেলিভারি দেওয়ার জন্য চার্জ দেওয়া হয়েছে, একদম ঠিক সময় মতো পৌঁছে যাবে। আর হ্যাঁ শোনো, ওই গায়ে হলুদের পাঞ্জাবিটা কিন্তু একবারে খুব ফার্স্ট ক্লাস দেখে কিনবে। এসব নিয়ে তোমাকে কোনো কিছুই চিন্তা করতে হবে না, তুমি কাল পরশুর মধ্যে বাকি যে কার্ডগুলি আছে না ওগুলো বিলি করে ফেলো, নাহলে পরে কিন্তু একটা ঝামেলায় পড়বে। বোনটা চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে। মেয়েদের তো একদিন অন্যের বাড়িতে চলে যেতেই হয়, মন খারাপ করো না। এখন ভালো ভালো সব চুকে গেলেই ভালো হয়। তাড়াতাড়ি ফিরবি কিন্তু। শুনুন 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 ভাইয়া, ভাবি হয়েছে আমি কাছে গুন্ডাটা। হ্যাঁ গুন্ডা, কি হয়েছে? আরে গুন্ডা গুন্ডা কোথায়? বাইরে তো বললো, কিন্তু আমি তো দেখলাম না কোথাও। এত করে মানা করলাম যে বাইরে যাস নি, এখন একটা ঝামেলা না বাঁধিয়ে ছাড়বে না? তুই একটা আস্ত গবে, এত ধাওয়াধাই করেও শেষ পর্যন্ত ধরতে পারলি না। তুই চুপ কর তো, এত বিরক্ত করবি না। এই সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, এদিকে তুমি একটু বাইরে মেহমানদের দেখো না। আচ্ছা ঠিক আছে, দেখছি। বাবা প্রত্যেকে তো খুব সুন্দর লাগছে। লাগতেই হবে, কার বান্ধবী দেখতে হবে না? বাহ,
সুন্দর লাগছে তো? এই যে মিষ্টি ভাবি, কোথায় ছিলে এতক্ষণ? একটু আমার পাশে বসতে পারো না? এই তো ছিলাম, তোমার কাজেই ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ বসি। দেখো এটা দেখো তো ভাবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একটু টেনে দাও। কি হলো তোদের, হলো আর কতক্ষণ? দেখি দেখি তোর ননদের কি আজকে যা লাগছে না, একেবারে বরের মাথা ঘুরে যাবে তাই না ভাবি? চলো ভাবি, আমরা ওদিকটা সামনে আর এসো। ঠিক আছে তাড়াতাড়ি কর। না তুমি সাথে না, ভাবি কি বলে গেল, কি বরের মাথা ঘুরে যাবে। আর দেরি করা যায় না, শোন যা বলেছি সব ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক ঠিক মতো কাজ হবে। হ্যাঁ ঠিক আছে, রাজি না হলে রয়েট কর, আমি আসছি। Thank you.
শুনুন, ভয় পেও না, আমি কিন্তু গুন্ডা নই। আপনি? আমি, আমি তোমার বোন। আপনি? এখন আর আপনি নয়, তুমি। ঠিক আছে? আগে বলনি কেন? বলতে তো চেয়েছিলাম, কিন্তু বলতে কি দিয়েছো ম্যাডাম? বাবা, সে কি রাগ! এখন কি অমনটি করবে? জানি। না জানলে তো চলবে না। আমি যে এমনটি চাই, কোনো দেখতে যে গুন্ডা হলো, শত চেষ্টা করেও জানাতে পারেনি, তাই না জেনে কিছু ভেবে নিতে হয় না, বুঝলে? তাহলে শাড়ির দোকানের ব্যাপারটা? বিয়ের শপিং, মা একটা লিস্টি ধরে দিলেন কিছু কেনাকাটার জন্য, তাই গিয়েছিলাম। কেন, তুমি কি ভেবেছিলে? গুন্ডা গুন্ডামির দেখেছেন কি ম্যাডাম?